সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ডনেস্কে প্রতিদিন শত শত রুশ সেনা মারা যাচ্ছে বললেন জেলেনস্কি। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার। আসন্ন G20 সম্মেলনে আন্তর্জাতিক উত্তেজনার গভীর প্রভাব দেখছেন জোকো উইদোদো। হিন্দু শব্দের অর্থ অশ্লীল, এর উৎপত্তিও ভারতে নয়, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। বড় রকমের জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া। কিমের থেকে উপহার পাওয়া কুকুর ফেরাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জায় ইন। ইউক্রেন সেনাদের হটিয়ে দনেস্ক বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এবং নরওয়ে স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্য, রাষ্ট্রদূত তলব করল ইরান। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। চলমান রুশ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে অস্ত্র গোলা সরবরাহ করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। দনেস্কে প্রতিদিন শত শত রুশ সেনা মারা যাচ্ছে বললেন জেলেনস্কি। দনেস্কের তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, দনেস্কের বিভিন্ন অঞ্চল দখলদার বাহিনীর সবচেয়ে বড় উন্মাদনার কেন্দ্রস্থল। মঙ্গলবার রাতের এক ভাষণে তিনি এসব কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনে অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে। জেলেনস্কি আরো বলেন, সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে। রাশিয়া বারবার নিজেকে এ ধরনের আলোচনায় জড়াতে অনিচ্ছুক দেখিয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 258 দিনের মতো চলছে দেশ দুটি সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাত আরো বেড়েছে। রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। চলমান রুশ ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া গোপনে রাশিয়াকে অস্ত্র গোলা সরবরাহ করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 8 নভেম্বর উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অভিযোগগুলোকে গুজব অভিহিত করে বলেছেন, পিয়ংইয়ং রাশিয়ার সঙ্গে কখনোই অস্ত্রের লেনদেন করেনি এবং ভবিষ্যতে এটি করার কোনো পরিকল্পনা নেই। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবৈধ নিষেধাজ্ঞা প্রস্তাব করার আহ্বান করার চেষ্টা হিসেবে মনে করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোপনে অস্ত্র গোলা সরবরাহ করেছে উত্তর কোরিয়া সম্প্রতি এমনই এক দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে শুক্রবার একটি ট্রেন উত্তর কোরিয়া সীমান্ত থেকে রাশিয়ায় ঢুকেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা 38 নর্থ প্রজেক্ট জানায়, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে উত্তর কোরিয়া থেকে 3 বগি বিশিষ্ট একটি মালবাহী ট্রেন শুক্রবার 4 নভেম্বর স্থানীয় সময় সকাল 10:24 দিকে রাশিয়ায় ঢুকেছে। অথচ 2020 সালে করোনা মহামারী শুরুর দিকে উত্তর কোরিয়া থেকে রাশিয়া চলাচলের একমাত্র মাধ্যম তুমাঙ্গাং ফ্রেন্ডশিপ সেতুটি বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর এই ধরনের ট্রেন গত কয়েক বছরের মধ্যে শুক্রবারই প্রথমবার দেখা গেছে বলে দাবি সংস্থাটির। তাই যুক্তরাষ্ট্রের সন্দেহের ক্ষেত্রে যোগ হয়েছে নতুন মাত্রা। এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহে চালান ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা একদমই কম। পিয়ংইয়ং গোপনে অস্ত্র সরবরাহ করছে বলে দাবি এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। আসন্ন G20 সম্মেলনে আন্তর্জাতিক উত্তেজনার গভীর প্রভাব দেখছেন জোকো উইদোদো। ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, আসন্ন G20 সম্মেলনকে আন্তর্জাতিক উত্তেজনা ম্লান করে দিতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। জোকো উইদোদো বলেন, আসন্ন সম্মেলনে পুতিন অংশ নেবেন বলে মনে হচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামিট পরিত্যাগ গভীর প্রভাব ফেলবে। সোমবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সামিটে রাশিয়াকে স্বাগত জানানো হয়েছে। তবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খুবই উদ্বেগজনক পর্যায়ে থাকা আন্তর্জাতিক উত্তেজনা সম্মেলনকে
করে দিতে পারে। এ সময় তিনি বলেন, জি টোয়েন্টি রাজনৈতিক ফোরাম নয়, এটা অর্থনৈতিক এবং উন্নয়ন ফোরাম। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, সামিটে অংশগ্রহণের বিষয়টি তিনি বিবেচনা করছেন, তবে তিনি উপস্থিত না হলেও রাশিয়ার উচ্চ প্রতিনিধি সামিটে অংশ নেবে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জি টোয়েন্টি সম্মেলন হবে আন্তর্জাতিক পরিসরের প্রথম কোনো বড় সম্মেলন। পশ্চিমা দেশগুলো সম্মেলনে রাশিয়াকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে, তবে ইন্দোনেশিয়া পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। হিন্দু শব্দের অর্থ অশ্লীল, এর উৎপত্তিও ভারতে নয়, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক। হিন্দু শব্দের অর্থ খুবই খারাপ এবং অশ্লীল, এমনটাই মন্তব্য করলেন কর্ণাটক কংগ্রেসের শীর্ষ নেতা সতীশ লক্ষ্মণ রাও জারকিহোলি। সতীশের দাবি, হিন্দু শব্দের একটি অশ্লীল অর্থ রয়েছে, হিন্দু শব্দের উৎপত্তিও ভারতে নয়, আসলে এটি একটি ফার্সি শব্দ বলেও জানিয়েছেন তিনি। সতীশ বলেন, হিন্দু শব্দ কোথা থেকে এসেছে, এটা কি আমাদের? এটি আসলে একটি ফার্সি শব্দ, ইরান, ইরাক, উজবেকিস্তান, কাজাকস্তানের মতো কোনো জায়গা থেকে শব্দের উৎপত্তি। ভারতের সঙ্গে হিন্দু শব্দের সম্পর্ক কি, তাহলে আপনি কিভাবে এটি গ্রহণ করবেন, এটি নিয়ে প্রশ্ন তোলা উচিত। তিনি আরো বলেন, হিন্দু শব্দের অর্থ জানলে আপনি লজ্জিত হবেন, এর অর্থ অত্যন্ত অশ্লীল। আমার কথা বিশ্বাস না হলে উইকিপিডিয়া থেকে দেখুন যে শব্দটি কোথা থেকে এসেছে। কংগ্রেস নেতার বক্তব্য ভাইরাল হতে আসরে নামে কর্ণাটকের বিজেপি সরকার। রাজ্য শিক্ষামন্ত্রী অশ্বর নারায়ণ বলেন, কংগ্রেস নেতার অধিকার নিয়ে মানুষের ভাবাবেগে আঘাত করার, মানুষের আবেগ ও সংস্কৃতিকে মূল্য দেওয়া উচিত কংগ্রেসের, অকারণ বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এতে সমাজের ভালো হবে না। দল কংগ্রেসের তরফে বিতর্কে পানি ঢালার চেষ্টা হয়েছে, কর্ণাটকের নেতার মন্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করা হয়েছে। সতীশ কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকার সময় তিনি বনমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। রোববার বেলাগাভি জেলা এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বড় রকমের জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাসপ্রম ও ইরানের মধ্যে $4,000 কোটি একটি চুক্তি সই হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহতি সাফারি তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্যাসপ্রমের সাথে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি, আশা করছি তা আগামী মাসে স্বাক্ষর হবে। এর আগে আমরা এই কোম্পানির সাথে $650 কোটি চুক্তি স্বাক্ষর করেছি। গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাসপ্রম ইরানের দুটি গ্যাস ক্ষেত্র এবং 6টি তেল খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস লাইন পাইপলাইনের নির্মাণের মতো বিষয় রয়েছে। গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের সেই দিকে ইরান ও রাশিয়া 5 মিলিয়ন টন তেল এবং 10 মিলিয়ন ঘনমিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে। গত মঙ্গলবার তিনি বলেন, ইরান এবং রাশিয়া এরই মধ্যে জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে স্বাক্ষর করেছেন। তিনি ওই সময় ঘোষণা করেন, ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে। কিমের থেকে উপহার পাওয়া কুকুর ফেরাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মুন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের উপহার হিসেবে দেওয়া কুকুরগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জায় ইন। 2018 সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উপহার হিসেবে কুকুরগুলিকে পাঠিয়েছিলেন। গত মে মাসে মেয়াদ শেষের পর কুকুরগুলি নিজের ব্যক্তিগত বাসভবনে নিয়ে গিয়েছিলেন ইন, কিন্তু তারপরেই কুকুরগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তৈরি হয়েছে কৌতূহল। গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হয় মুন জায় ইনের, কিন্তু তারপর থেকে নিজের ব্যক্তিগত বাসভবনে ছিল গোমি এবং সংগাং নামে কুকুর দুটি। আসলে উপহার পাওয়া কুকুরগুলিকে রাষ্ট্র সম্পত্তি হিসেবে সাধারণত দেখা হয়। সরকারি প্রোটোকল অনুযায়ী এক্ষেত্রে কুকুর দুটির দায়িত্ব বর্তায় দক্ষিণ কোরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরই, কিন্তু তা সত্ত্বেও সেগুলো কিভাবে সাবেক প্রেসিডেন্ট নিয়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিকে উপহার পাওয়া কুকুর বিতর্কে বর্তমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের হাত রয়েছে দাবি করেছেন সাবেক প্রেসিডেন্টের অফিস। এ ব্যাপারে দেশের বর্তমান আইনে সংশোধনের প্রস্তাব করা হলেও বর্তমান প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল প্রশাসন সংশোধনীর বিরোধিতা করছে বলে দাবি করেছে মুনের অফিস। তবে বর্তমানে কুকুরগুলি সরকারের কাছে অর্পণ করার জন্য যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রোটোকল মানা হয়নি বলে সাবেক প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্ব কূটনৈতিক মহলের একাংশ। গত 1 নভেম্বর থেকে 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং উনের দেশ। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি আছড়ে পড়েছে বলে জানা যায়। এরপরই সমুদ্র সীমায় ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলে একটি দ্বীপে বিমান হামলা সতর্কতা জারি করে প্রশাসন। সেখানকার বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে বলা হয়। সিউলের প্রশাসনের তরফে জানানো হয়েছে যে 1953 সালে কোরিয়া বিভক্ত হওয়ার পর এই প্রথম উত্তর কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমায় এসে আছড়ে পড়ল। দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ডের থেকে মাত্র 57 কিলোমিটার অর্থাৎ 35 মাইল দূরে জলসীমায় আছড়ে পড়ে বলে ওই দেশের সামরিক বাহিনী দাবি করে। এই ঘটনা নতুন করে তৈরি হয় দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা, আর তার জেরেই 2018 সালে কিমের দেওয়া উপহার বর্তমান দক্ষিণ কোরিয়া সরকার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইউক্রেন সেনাদের হটিয়ে দনেস্ক বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।
দনেস্ক বিমানবন্দরে একটি মপ আপ অপারেশন শেষ হয়েছে। সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের M4 হাইওয়ের পেছনে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দনেস্ক পিপলস মিলিশিয়ার কর্নেল আরটিএম জোগা। সোমবার স্পার্টা পুনরুদ্ধার ব্যাটেলিয়নের কমান্ডার দ্য টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য দেন। তিনি বলেন, এর আগে সামরিক সংবাদদাতা সিমিয়ন পেগোব রিপোর্ট করেছেন যে দনেস্ক বিমানবন্দরের অঞ্চল শত্রু সেনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। আমি তার কথাগুলো নিশ্চিত করছি এবং দনেস্ক বিমানবন্দরের শত্রু সেই শক্ত ঘাঁটি ধ্বংস করার ভিডিও ফুটেজ আপলোড করেছে। যোগা বলেন, বিমানবন্দরের সব বিল্ডিং 2015 সাল থেকে ডিপিআর বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু অপিটনয় বন্দোবস্তের এলাকায় অবস্থানগুলো খালি হয়ে গেছে। বিমানবন্দরের মোট এলাকা 10 বর্গ কিলোমিটারের বেশি। কর্নেল বলেন, আমরা 1 মাসেরও বেশি সময় আগে বিমানবন্দরের দখল নিয়েছিলাম, কিন্তু নিরাপদে থাকার জন্য শত্রু বাহিনীকে M4 হাইওয়ের পেছনে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অপারেশনগুলো আর্চেঞ্জেল মাইকেল ব্যাটেলিয়নের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছিল। একটি পৃথক ট্যাঙ্ক ব্যাটেলিয়নের ট্যাঙ্কার এবং 238তম আর্টিলারি ব্রিগেডের আর্টিলার ম্যান ঝোকা নির্দিষ্ট করে বলেছিলেন। স্পার্টা ব্যাটেলিয়ন 2014 সালে তৈরি করা হয়েছিল। তারা স্লাভিয়ানস্ক ও দনেস্ক বিমানবন্দরের যুদ্ধে অংশ নিয়েছিল। নরওয়ের স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্য, রাষ্ট্রদূত তলব করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখনির হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে তেহরানের পক্ষ থেকে করা প্রতিবাদ জানান। নরওয়ের জাতীয় সংসদের স্পিকার মাসুদ কারাখন এক সাক্ষাৎকারে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় জড়িতদের উৎসাহ দিয়ে সহিংসতা অব্যাহত রাখার কথা বলেছেন। তিনি বলেছেন, এসব বিক্ষোভকারীর প্রতি তার সমর্থন রয়েছে। ইরানি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ কারাখনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার প্রতিবাদের পর নরওয়ের রাষ্ট্রদূত বলেছেন, তিনি তেহরানে এই বক্তব্য শিগগিরই অসলোর কাছে তুলে ধরবেন। গত মধ্য সেপ্টেম্বরে ইরানের মা শামিনী নামে এক তরুণের মৃত্যুর পর সুযোগ সন্ধানীরা বিক্ষোভ সহিংসতা শুরু করে। তার অভিযোগ করে পুলিশের নির্যাতনে মাহাশি আমিনের মৃত্যু হয়েছে, কিন্তু মেডিকেল পরীক্ষার রিপোর্ট বলছে কোনো নির্যাতনে নয়, বরং অসুস্থতার কারণে তার আকস্মিক মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।